फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल, वेलकम बैक टू अ ब्रांड न्यू ब्लॉग। होप यू ऑल आर डूइंग ग्रेट। तो आज के হচ্ছে শুক্রবার আর শুক্রবারের 11 তারিখ। তো এখন বাজে হচ্ছে 1টা। তো আজ আমি তো ঘুম থেকে লেট করে উঠেছি, কারণ শরীরটা একটু খারাপ আছে। তো উঠলাম, উঠে ব্রেকফাস্ট করলাম। এবার তোমরা তো জানোই, আগে ভিডিওতে বলেছি যে আমার এক্সাম তো পড়তে তো হবে, অনলাইন এক্সাম। তো একটা টিপ হচ্ছে অনলাইন এক্সামের যে সমস্ত যে ওভারঅল, তো প্রতিটা তো লাইন পড়া যায় না, ওভারঅল একটা আইডিয়া নিয়ে রাখতে হয় যে এটার মানে এটা, এটার মানে এটা। অনলাইন মানে এমসিকিউতে যেটা হয় যে তোমাকে 10% মানে 50% তুমি পাবে, 50% তোমাকে আন্ডাজে দিন মারতেই হবে। তো ওরকমই তো এখন আমি একটু পড়বো, তাছাড়া কোনো উপায় নেই, পাস করতে হবে এক্সামে। তো এখন আমি পড়বো, তো তারপর তোমাকে দেখা করছি, মা রান্না করছে ওখানে। আর আজ ওয়েদারটা না মানে কি বলবো, মানে ইচ্ছা করছে না ঘুম থেকে উঠি বা কিছু। তো ওই জন্য আবার আমার শরীরটাও খারাপ, ওই জন্য দুটো মিলিয়ে। তো এখন আমি পড়বো, তো পড়েই তারপর তোমাকে দেখা করছি। একটু গেট টু ইউ গাইস। পড়া হয়ে গেছে মোটামুটি। এখন এবারে কি, এটা এই স্মার্ট শার্টটা পরে নিলাম, এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। এটা বেসিক্যালি ছেলেদের, বাট এগুলো কমফোর্ট ভালো। তো আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে এত পুরো কাঁপছে, আমি কাঁপছিলাম। আমি তো ওই জন্য শার্টটা পরে নিলাম, এখন একটু ঠিক আছে মোটামুটি। আমি তো ভাবছি পাল্লা মাথায় টুপিটা দিয়ে দিই, বা টুপিটা আমরা ঘরের মধ্যে সোয়েট শার্টটা পরে নিলাম। আর এখন লাঞ্চ করবো, আর মা স্নান করতে গেছে, মানে দিন রোজ স্নান করে। বাবা কি ঠান্ডা, কি ঠান্ডা, ও স্নান করে। তো মা স্নান করবে, পুজো দেবে। তো মা যখন পুজো দেবে তোমাদেরকে দেখাবো আবার আজকে পুজো দেবেটা। আর তখন আমি দেখি, এখন আমি ভৌতিকতা শুনছিলাম। তো ভৌতিকতা হচ্ছে কি, একটা বাংলাদেশে একটা চ্যানেল ইউটিউবে। তো ওরা কী করে, ওরা সমস্ত মানে সত্যি যে ভূতের গল্পগুলো সেগুলো আর কি পোর্ট্রে করে, রোজ রাত্রির বারোটা থেকে বৃহস্পতিবার করে। তো ওই চ্যানেলটা খুব ভালো লাগে আমার, ওই চ্যানেলটার ব্যাপারে শুনছিলাম। তো এখন অবধি এইটুকুই আপডেট। তো দেখি মা আসুক, তারপর দেখি কী করা যায়। এই যে এখন মা পুজো দিচ্ছে, মা স্নান করে চলে এসছে। মা রোজ স্নান করে, রোজ একদিনও বাদ যায় না, রোজ স্নান করে। এই ঠান্ডায় রোজ স্নান করে। এখন ফুল গাছে এখানে দু একটা গাছ আছে, একটা তুলসী গাছ, তুলসী ঠাকুরের গাছ আছে, আর ওই দুটো কি গাছ, ওই যে তোমার ফ্রেন্ড এসছে, ফ্রেন্ড চলে যাচ্ছে, ফ্রেন্ড ফ্রেন্ড এসছে, ফ্রেন্ড। তো মায়ের এখন পুজোতে এবার শেষ হয়ে গেছে, এবার আমরা লাঞ্চ করবো। আর মায়ের দুটো ফ্রেন্ড এসছে, আর তো ওই ফ্রেন্ড দুটোকে মা এখন কিছু বিস্কিট দেবে বা ভাত দেবে দেখি। তো এখন আমরা লাঞ্চ করবো, তো এখন আমি জল ভরবো আগে, তারপর আগে জল ভরে নিই ভাই। দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে, লাঞ্চ দেবে। ফ্রেন্ড এসছে, ফ্রেন্ডরা দুটো ফ্রেন্ড এসছে, আর একটা ফ্রেন্ড ওখানে ঘুমাচ্ছে।
এই গেটটা খুলছি না, কারণ হচ্ছে ওই মা বারণ করলে মা এসে খুলবে আর আমি খুলে আমাকে ঝাড়বে, ভয় খুলছি না। ওকে দাও, ওই ওটা ওর থেকে কে নিচ্ছে, ওই আরেকটা এসছে, আরেকজন এসছে। ও তোমাদেরকে ডাইট করাচ্ছে, ক্রিম কেটার বিস্কুট দিয়ে ডাইট করাচ্ছ। তো এখন জল ভরা হয়ে গেছে, তো এখন আমরা লাঞ্চ করতে বসেছি। তো যাই তোমাদেরকে আজকে আমাদের আমাদের লাঞ্চ আজকে আছে ভাত, তারপর বাঁধাকপি, তারপর কালকের ওই খুব সুন্দর হয়েছিল ওই সোয়া চিলি সোয়াবিন সরি, ওটা আর বড়া আছে আর একটা উচ্ছে আছে, এটা আমাকে খেতেই হবে কারণ শীতকালে উচ্ছে খাওয়া নাকি খুব ভালো, তাই না? খাবো, খেলেই তো গায়ের মধ্যে সেন্সেশন ওঠে। তো আমি লাঞ্চ করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমার এখন লাঞ্চ হয়ে গেছে, তো লাঞ্চ শেষ হয়ে রেস্ট করবো, একটু ঘুমাবো আর পুলিশ ফাইলস দেখবো অ্যাজ ইউজুয়াল। তো আবার তোমার সাথে বিকেলে দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো অ্যাজ ইউজুয়াল এখন হচ্ছে এখন বাজে 8:10। তো অ্যাজ এতক্ষণ টিভি চলছিল, সিনেমাই চলছিল, তারপরে কী সব সিরিয়াল চলছিল, খড়গুলো চলছিল, তো ওই জন্য আমি কথা বলিনি ওই কপিরাইট ক্লেমের ভয়। তো এখন হচ্ছে 8:10, তো আমি এখন পড়তে বসে গেছি। তো যেহেতু এক্সাম ওই জন্য, তো মা ওখান থেকে বলছে যে মা যে রুটি কষে সেটা দেখাতে হবে, তো চলো আমার সাথে মা রুটি কষে সেটা দেখবো, চলো। আমার মায়ের খুব ক্যামেরা ভালো লাগে, এই যে মা এখানে রুটি করছে এখন গোল গোল, মম্মি কিরাটি গোল গোল। দেখাচ্ছি তো, তো এতক্ষণ আমি পড়ছিলাম, এবারে আজকে তাড়াতাড়ি পড়া গেছে, যে 10:00 মধ্যে পড়া, এখন 9:30 বাজে, এখানে এই ঘড়িতে 10:00 দেখাচ্ছে, 9:50। আর আমার এমনি যে ফোনের ঘড়ি সেখানে দেখাচ্ছে হচ্ছে 9:30, তো হয়ে গেছে পড়া, যে তাড়াতাড়ি হয়ে গেছে। একটু একটা বন্ধুর সাথে ফোনে এখানে গল্প করলাম, যখন গল্প করছিলাম তখনই পড়ে নিয়েছি, মানে লিখে নিয়েছি আর কি, পড়া তো না। এমসিকিউ হচ্ছে তোমার ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো লিখে রাখতে হয়, আর তোমার এক্সামের দিন তোমাকে 20% খেলতেই হবে, মানে তোমাকে হচ্ছে 20% চান্সে খেলতেই হবে, মানে 20% তোমার হয় না যে বাই লাক তোমার ঠিক হতে পারে, এরকম ব্যাপারটা পুরো 100% তুমি কমন পাবে এমন কোনো ব্যাপার নেই। তো সব চ্যাপ্টারের একটা ওভারঅল আইডিয়া নিয়ে রাখতে হয়। এখন আজকে তাতেই পড়া হয়ে গেছে, তো এখন আমি ইউটিউব দেখবো কয়েকটা, তারপর আমার সাথে সাথে বিগ বস দেখবো, তো এখন ইউটিউব দেখি, তারপর তোমার হ্যাঁ দেখা করছি। এখন বেজে গেছে রাত্রির 11টা, তো 11টার সময় আমি ডিনার করবো, আর বিগ বস চলছে করে, তো আমি এখানে চলে এসেছি আমার হুডি হুডি, এটা তো খুব মানে এত কমফোর্ট, মানে আমি দুটো পেয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, 649 আর সামথিং, না 650 নিয়ে আমার, তো খুব কমফোর্টেবল, খুব হ্যাপি হয়ে গেছি। তো ইয়েও আছে, টুপিও আছে, সমস্যা নেই, শুধু পায়ে মোজাটা পরতে হবে। তো এখন মা একটু ঘুমোচ্ছে, তো মাকে ডাকবো, তো তারপর আমরা ডিনার করবো, তারপরে বিগ বস দেখবো 12টা, তারপর ঘুমিয়ে, তারপর এডিটিং করবো, নেট প্যাক আপডেট হলে আমার, কারণ নেট শেষ হয়ে গেছে, তারপর আমি ব্লগটা আপডেট করে দেবো রাতে। তো সবাইকে গুড নাইট, টেক কেয়ার, টাটা, বাই বাই, দেখা হচ্ছে কাল আবার সকালবেলায়।